আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং ডিপিআরসি হসপিটাল, অনেকের কাছে এই মুহূর্তে এটা একটা স্বপ্নের বিষয়। আসলে জিনিসটা ঠিক স্বপ্ন না, বাস্তবতা। হাজার হাজার রোগী সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন, কারণ অত্যাধুনিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসা পদ্ধতি যদি বাংলাদেশেই থাকে কেন সুস্থ হব না? যদি হাতের নাগালে আমার সুস্থতার চাবিকাঠি থাকে, কেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে? দর্শক, কখনোই না। দর্শক, আজকে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ইয়াং একজন ভাই, খুবই এনার্জেটিক এবং প্রাণবন্ত একজন মানুষ। বাট ওই যে ছোট্ট একটি শব্দ ব্যথা জীবনটাকে প্রায় এলোমেলো করে দিয়েছিল, বাট ব্যথার কাছে কখনো হার মানেননি, চেষ্টা করেছেন, সফলতাও খুঁজে পেয়েছেন। আজকে ওনার সেই সফলতার গল্পটা আপনাদের সামনে উনি বলার জন্য এসেছেন। দর্শক, আসুন ওনার সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে শোনার চেষ্টা করি কি হয়েছিল ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা যদি একটু বলতেন, আপনার নামটা কি? আমার নাম তামজিদ হোসেন। তামজিদ হোসেন, বয়স মাত্র 18 বছর। বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। লক্ষ্মীপুরে, রায়পুরে। আচ্ছা, আমরা জানি আপনি একজন স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করছেন? পড়াশোনা করছি কি দেওয়ালন্দে হাজার আসমত ইউনিভার্সিটি কলেজে। আচ্ছা, কিসে পড়াশোনা করছেন? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আলহামদুলিল্লাহ, জীবনের অনেকটা সময় পড়ে আছে এখনো এবং জীবন মাত্র শুরু। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এই ডিপিআরসি হসপিটালে। কি হয়েছিল যেটা জন্য এত দূর থেকে আপনাকে আসতে হয়েছিল, কি সমস্যা ছিল আপনার? আমার আসলে সমস্যা ছিল, আমি প্রায় গত 1 বছর আগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হালকা ব্যথা পাইছিলাম। কোথায় ব্যথা পেয়েছেন? ব্যথা পাইছিলাম না, ওই যে কোমরেতে। আচ্ছা, কোমরেতে মানে ওই যে স্ম্যাশ করতে গিয়ে একটা টান লাগছে বা এরকম সামথিং কিছু। আচ্ছা, তো এরপরে আমি আর ব্যথা হালকা অনুভব করছি, তো আমি কি করতাম, ওই যে আম্মুর হাতে মালিশ করাতাম, মানে খেলে আসে আম্মুর হাতে মালিশ করাতাম, নেক্সট ডে আবার খেলতাম। এইভাবে মানে কন্টিনিউয়াসলি আপনি খেলে গিয়েছেন, যখন দেখছেন ব্যথা পেয়েছেন তারপর আপনি সেটা কন্টিনিউ করেছেন? কন্টিনিউ করছি, মানে অত একটা মানে সিরিয়াস না, খেলতে গেলে এটা একটু ব্যথা হতেই পারে মুভমেন্টের কারণে। হ্যাঁ, কোনো ডক্টর বা কিছু সাথে কি সাথে সাথে দেখেছেন? না, তখন কিছু দেখাই নাই, তখন শুধু ওই যে মুভ মলম ছিল আম্মুর হাতে ওইটা লাগাইতাম। এবং এই ঘটনার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কোমরে কোনো ধরনের ব্যথা কিছু ছিল না? কিছু হয়নি। আচ্ছা, দেন তারপরে কি করলেন যখন দেখলেন যে একটা সময় ধীরে ধীরে ব্যথাটা বাড়ছে? তখন আসলে ব্যথাটা বাড়ে নাই। আচ্ছা, তখন ওই যে ওই বছর ব্যাডমিন্টন খেলা মানে সিজন শেষ হয়ে গেছে, এরপরে এই যে এই বছর আমি ইয়ে করছিলাম, মানে আমি তো ব্যাডমিন্টন কন্টিনিউ খেলি, তো এই জন্য আগে থেকেই মানে সিজন শীতকাল আসার আগে থেকে আমি 3 মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করছি, ইভেন ডক্টর দেখাইছি আগে থেকে যাতে ব্যথাটা ইয়া না হয়। আচ্ছা, তো আমি একজন অর্থোপেডিক দেখালাম, উনি এক্স রে করলো দুইটা আমার, এক্স রে করে সামথিং ব্যথার ওষুধ দিল। কি বলেছিলেন এক্সরে যে করেছেন, কোনো কিছু মনে আসলে এগুলা কিছু বলেনি, উনি গ্যাস্ট্রিকের ব্যথা বা এরকম কিছু মানে আমার কিছুই খুলে ইন্ডিকেট করেছেন ওরকম কিছু একটা। আচ্ছা, তো উনি গ্যাস্ট্রিক ওষুধ দিল, ব্যথার ওষুধ দিল, আর একটা ক্যালসিয়াম দিল। তো আমি 1 মাস খাইলাম, এরপর আমি মানে বেটার ফিল করতেছি না, আমি খেলতে গেলে এখনো ব্যথা ফিল করতেছি। আচ্ছা, তো এরপরে আবার ওনার কাছে গেলাম, যে আমাদের ওইখানেই বসে উনি ঢাকা হসপিটালের। তো আমি ওনার আবার দেখালাম, দেখানোর পরে উনি আবার 1 মাসের ট্রিটমেন্ট দিল, মানে ওষুধ দিল আর কিছু এক্সারসাইজ দেখাই দিল। আচ্ছা, তো এক্সারসাইজ দেখার পর আমি একদিন খেলতে গেলাম, খেলতে গিয়ে প্রচণ্ড ব্যথা পেলাম। আচ্ছা, ব্যথা মানে আগে তো শুধু কোমরে ব্যথা ছিল, এখন ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে নামতেছে। আমি এই ব্যথা নিয়ে খেলতেছি, ভাবছি হয়তো উনি বলছে যে খেলাধুলা করো, খেলাধুলা করলে ঠিক হয়ে যাবে। তা আমি মানে খেলাধুলা করতেছি, ব্যথা নিয়ে খেলতেছি, ভাবতেছি হয়তো যে খেলতে খেলতে হয়তো যাইতে পারে এরকম কিছু একটা, মানে এটাও তো আসলে একটা মুভমেন্ট, এই মুভমেন্টে হয়তো সেই ব্যথা চলে যাবে সেটা। হ্যাঁ, ওইটাই ভাবছি যে এক্সারসাইজ করলে হয়তো শরীরে ব্যথা যাবে, বা ফার্স্টে 2-1 দিন ব্যথা করবে এরপরে ঠিকই চলে যাবে। আচ্ছা, তো আমি যে একদিন ব্যাডমিন্টন খেলতে গেছি টুর্নামেন্ট, তো হালকা ব্যথা ছিল, ব্যথা নিয়ে মানে হয়েছে কি আমার ওই যে একটা ফ্রেন্ড দল দিদিছে আমার জিজ্ঞেস করা ছাড়াই। তো আমার এক বললো যে তুই খেল, তুই সমস্যা নাই, আমি তোর সাপোর্ট দিব, তুই একটু কম খেললে হবে। তা আমি কম ব্যথা নিয়ে খেলছি, ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে যার কারণে আমি আর সহ্য করতে পারি নাই। তো আমি যে 7 দিন প্রায় বেডে শুয়েছিলাম, শুয়ে ভাবছি মানে প্রত্যেক দিন ভাবতাম যে হয়তো কালকে কমে যাবে, ওষুধ খাইতাম যে পরের দিন সকালে হয়তো ঘুমাতে উঠে কমে যাবে, কিন্তু কমে নাই। তো আমি কি করলাম, তাৎক্ষণিক আমি ঢাকা চলে আসলাম, ঢাকায় এসে ওই যে MRI করলাম, MRI করে ইবনে সিনাতে একজন মানে ভালো অর্থোপেডিক ডাক্তার দেখালাম। তো উনি বললো যে আপনার এই যে
যে ডিস্কের সমস্যা হয়েছে, যে রগে টান গাইছে বলছো, মানে এই প্রথম আপনি আপনার যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে সেটা সম্পর্কে আপনি জানতে পারলেন এমআরআই করার পর? হ্যাঁ, এমআরআই করার পর তো উনি আমারে কিছু মেডিসিন দিল, যে সাথে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট দিল, ভিটামিন ট্যাবলেট দিল, আর ওই যে এক্সারসাইজ করতে বললো। আচ্ছা, এই সময়টা কি এরকম হয়েছিল যে একজন বিছানা থেকে উঠতে পারছে না, এরকম প্রচন্ড রকম ব্যথা যেটা বলেন আপনি সাত দিন বিছানায় শুয়েছিলেন? হ্যাঁ, আমি মনে করেন ব্যথা বলতে কি, আমি শুই থাকলে আমার ব্যথা হয় না, আমি এক মিনিট বা দুই মিনিট হাঁটার পরে জিমঝিম অবস্থা চলে আসতো, আমি বসতাম, বসার পর একটু ঠিক পাঁচ দশ সেকেন্ড বসার পর ঠিক হতো, আবার আমি উঠতাম, উঠে এক মিনিট হাঁটতাম, আবার বসতাম। তার মানে তো আপনি বসে যে একটু পড়াশোনা করবেন বা আপনার যে স্টাডিগুলো করবেন সেটাও আপনার পক্ষে করা সম্ভব পসিবল ছিল না। এরপরে আমি ওই যে ডাক্তার ঢাকার কথা মতো আমি বিশ দিন বেড রেস্ট নিলাম, নেওয়ার পর আমি প্রত্যেক দিন ভাবতাম যে হয়তো কালকে কমে যাবে, হয়তো ঘুম থেকে ওঠার পর হয়তো আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, তো আমি কি করতাম, কতক্ষণ হাঁটতাম, যেতাম, যে কি আজকে ব্যথা কমছে কিনা, যে এই কোনো ইম্প্রুভ হয় নাই, তো আমি কি করতাম সারা দিন শুধু ওই যে ইউটিউবে শুয়ে এসে ইউটিউবে ভিডিও দেখতাম, আসলে আমার কি সমস্যা হয়েছে কি হয়েছে। তো এক পর্যায়ে জানলাম যে আমার এটা সায়াটিকা। আপনি ভিডিও গুলোর সাথে নিজের প্রবলেম গুলো যখন মিলানোর চেষ্টা করছেন তখন দেখেছেন ছায়াটিকার সাথে অনেকটুকু আপনার মিল আছে, মিল আছে প্রায় 80% মিল। তো এরপর আমি এক্সারসাইজ করতাম প্রতিদিন পাঁচ বা ছয় বার করতাম, আর ভাবতাম হয়তো এক্সারসাইজ করলে কমে যাবে, আসলে ভিডিওর যেভাবে দিত যে পাঁচ মিনিট রিলিভ হয়ে যাবে, তখন আমি একটা ইয়ে পাইতাম যে আসলে তো হয়তো এটা করলে কমে যাবে বা এরকম কিছু একটা। এরপরে আস্তে আস্তে আমি বাংলাদেশের ডক্টরের ভিডিও দেখা শুরু করলাম, ডক্টর শহীদুল্লাহ প্রধান স্যার ওনার ওই যে ইউটিউবে ভিডিও দেখলাম, আপনার ইন্টারভিউগুলো দেখলাম, এরপরে আপনাদের কথা মতো ওই যে এক্সারসাইজ করলাম, বিশ দিন প্রায় আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখলাম, দেখে একটা ভরসা পাইলাম যে না হয়তো আমি এখানে গেলে হয়তো সুস্থ হবো। এই যে ভিডিওগুলো দেখে যে ব্যায়াম করেছেন, পেইন কি কিছুটা কমেছিল? না, কিছু খানিকের জন্য, মানে এরকম সুস্থ এক হইনি, মানে আমার পা একদম টান হয়ে যেত, মাঝে মাঝে এমন হতো আমি পাটা কাইটা পালাই দিই, মানে সহ্য করতে পারতাম না, এত প্রচুর পেন ছিল। সারা রাত ব্যথা হতো? হ্যাঁ, একদিন রাত আমার প্রায় যে বারোটায় ব্যথা উঠছে, চারটা বাজে শেষ হয়েছে, এরপর আমি ওই যে হসপিটালে ভোর চারটা বাজে ডাক্তার উঠাই, এই যে সরকারি হসপিটাল তো, ওনারে উঠাই একটা ইঞ্জেকশন মারছি, এরপর আমার ব্যথা কিছুটা কমছে। মানে এতটাই যন্ত্রণা যে মানে এই হসপিটালে আগে আসার আগের দিন, ডিপার্সিতে আসার আগের দিন রাতে অবাক লাগতো না নিজের কাছে যে কি এমন হলো যে, বা একদম সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, বাট এত যন্ত্রণা, এত ব্যথা যে অবাক লাগতো। মানে আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারতাম না, ওরা আমার বাসায় আসে দেখা করতো, মানে আপনার সাথে সবাই ঘোরাফেরা করছে, স্বাভাবিক মনে হতো শুধু যে আমি মনে হয় না আর আড্ডা দিতে পারবো, মানে পঙ্গু হয়ে যাবো, এরকম একটা সংশয় কাজ করতো। অনেক ডিপ্রেশনে ছিলাম আর কি, আমার মানে ফিউচার হায়ার আমার কি হবে, এরকম একটা মানে ডিপ্রেশনে চলে গেছিলাম, ওই যে বিশ দিন বেড রেস্টে ছিলাম, এইগুলো চিন্তা ভাবনা করতাম আমি। আচ্ছা, সো তখন আপনি স্যারের ভিডিওগুলো দেখা শুরু করলেন এবং সেই অনুযায়ী আপনি কিছুটা ব্যায়ামও করলেন এবং একটা সময় আপনি ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন। হ্যাঁ, আমি আমার আসলে আমার মানে যে বাবা সব বললো যে অপারেশন কর, সব অপারেশনের কথা বললো, তা আমি আসলে অপারেশন ওরকম একটা মানে ভরসা পাই নাই আর কি, হাই জানি কি হয় বা অপারেশন করলে অন্য কোনো হয় কি না, আমার বয়স এই বয়সে অপারেশন, এটা মানে আমার কাছে একদম ইয়ে লাগতো আর কি, মানে অদ্ভুত লাগতো, অদ্ভুত লাগতো, হাই রে মাত্র 18 বছর বয়সে যদি আমি অপারেশন করি তাহলে কি হবে। তো আমি ভিডিও দেখলাম, এরপরে বাবারে জানালাম যে বাবা এই যে এখানে এই সমস্যা, মানে এই সমস্যার সমাধান আছে, প্রায় যে দেখতেছি যে রোগী ভালো হইতেছে, আমি একটু যাই দেখি কি হয় এখানে। এরপরে বাবা কয় আসলে দেখ তোর শরীর তুই ভালো বুঝোস, আমি তোর সাপোর্ট দিব, তুই যা সমস্যা নেই। এরপর আমি এখানে চলে আসলাম, আমার একটা ফ্রেন্ড নিয়ে এখানে চলে আসে ভর্তি হয়ে গেলাম। ওকে, স্যারের সাথে যখন প্রথম দেখা হলো, স্যার আপনাকে দেখলেন, দেখার পর স্যার কি বললেন আপনাকে? স্যার বলছে যে আমার ডিস্ক প্রোল্যাপস হয়েছে, মানে যে জেল বেরোয়েছে, ইয়ে করতে হবে, এখানে অ্যাডমিট থেকে রিহ্যাবিজিও নিতে হবে, আর একটা ইপিড্রল ইনজেকশন দিতে হবে। ওকে, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন। স্যার কতদিনের জন্য ভর্তি হতে বলেছেন? স্যার ভর্তি হতে বলেছেন 30 দিনের জন্য। 30 দিনের জন্য, আজকে কততম দিন? আজকে আমার প্রায় 14 দিন। 14তম দিন, সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সেই অসহ্যকর ব্যথা, কোমরের ব্যথা, যেটার জন্য সারা রাত আপনি ঘুমাতে পারতেন না, পায়ের যন্ত্রণা মনে হতো যে পাটা কেটে ফেলতে হবে, সেটা কি এখন আছে? না, আলহামদুলিল্লাহ নেই। আপনি উঠা নামা, হাঁটা চলা সব কিছু এখন করতে পারছেন? হ্যাঁ, আগের মতোই করতে পারতেছি। নির্ভবনায় ঘুমাতে পারেন ব্যথা মুক্তভাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে? জি আলহামদুলিল্লাহ।
একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও দেখতেন শুয়ে শুয়ে, তাদের সফলতার গল্পগুলো শুনতেন, নিজেকে মনে মনে সেই জায়গায় হয়তো কল্পনা করতেন। আমরা অনেকেই নিজেকে অসম্ভব কিছু ভাবতে আমরা ভালোবাসি এবং সেগুলো থেকে কিন্তু বিভিন্ন দেখুন বিভিন্ন ক্যারেক্টারগুলো আসলে জন্ম নেয়, যেমন সুপারম্যান বলেন বা মানুষ নিজেকে আসলে কল্পনা করে এইসব জায়গায় যে আমি হয়তো এরকম যদি অসম্ভব কিছু করতে পারি। আপনি যেটা বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে সবসময় ভাবতাম যে হয়তো আমি সুস্থ হয়ে গেছি, দেখি আমি সুস্থ হয়েছে কি না, এই যে মনের ভিতর জিনিসগুলো কাজ করতো, সেটারই প্রতিফলন আজকে আপনি পেয়েছেন যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ব্যথামুক্ত একটা জীবন। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। আমাদের দর্শকদের জন্য যদি আজকে কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন আপনার জীবনের এই গল্প থেকে, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমার আসলে একটাই বলা আর কি, যারা আমার মতো পেইন বা ব্যথা নিয়ে এখনও ভুগতেছেন তারা অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসবেন, এখানে চিকিৎসা নেবেন, আল্লাহর রহমতে সুস্থ হবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক শুনলেন আমাদের এই ছোটো ভাইয়ের কথা আজকে, দেখুন একদম ইয়াং একটি মানুষ। আসলে অনেকেই আমরা ভাবি যে ব্যথা বা আপনার এই PLID বলেন বা এই ধরনের সমস্যা বা বাত ব্যথার যে সমস্যাগুলো, আমরা অনেকেই ভাবি যে এটা আসলে হয়তো একটু এইজে গেলে বা একটু বয়সে গেলে এটা হবে। আসলে এটা যে কোনো এইজে হতে পারে, অ্যাক্সিডেন্ট যে কোনো সমস্যায় হতে পারে। ছোটোখাটো দেখুন যে নর্মালি ব্যাডমিন্টন খেলতে গিয়েছেন সেখান থেকে হয়তো এটার সূত্রপাত, বাট একটা সময় দেখুন যখন চিকিৎসা করছিলেন না বা সঠিক চিকিৎসাটা করছিলেন না, ভুল কথা, উনি আসলে চিকিৎসা করছিলেন বাট সঠিক চিকিৎসাটা উনি পাচ্ছিলেন না, যেটার কারণে দেখুন একদম ইয়াং একটা মানুষ সম্পূর্ণ বিছানায় পড়ে গিয়েছেন। একবার কল্পনা করুন যে আপনি কারো সাহায্য ছাড়া নড়তে পারছেন না, চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, কেমন লাগবে ওই সময়টা? এর থেকে কষ্টের আর কি হতে পারে? এত ইয়াং একজন মানুষ যদি সে যদি ভাবতে পারে যে আমার পাটা কেটে ফেলি, আপনি চিন্তা করেন যে সেই ব্যথাটা কতটুকু অসহ্যকর হতে পারে। না দর্শক, আমাদের কাউকে আর এই ব্যথামুক্ত জীবন নিয়ে, সরি, আমাদের কাউকে আর এই ব্যথাযুক্ত জীবন নিয়ে বাঁচতে হবে না, ব্যথামুক্তভাবেই আমরা বাঁচব শুধুমাত্র সঠিক চিকিৎসার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন নিজের যত্ন নেওয়ার জন্য এবং সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।